সিটে গেলাম, যে কোনো একটা মেশিনে যেতে পারি, সব ম্যানেজার ওপেন করলাম, অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স, নেক্সট, রিমোট ডেস্কটপ সার্ভিস ইনস্টল হচ্ছে। নেক্সট, দু ধরনের ইনস্টলেশন আছে, স্ট্যান্ডার্ড ডিপ্লয়মেন্ট, কুইক স্টার্ট। কুইক স্টার্ট যদি করি, আমাদের এই যে কানেকশন ব্রোকার, রিমোট ডেস্কটপ সেশন, সমস্তগুলো এই একটা মেশিন ইনস্টল হয়ে যাবে। যদি স্ট্যান্ডার্ড ডিপ্লয়মেন্ট করি, তাহলে আমি চুজ করতে পারবো কোনটা, কোন সার্ভিসটা কোন মেশিনে ইনস্টল করবো। নেক্সট, এখানে দু ধরনের জিনিস হয়, একটা হলো সেশন বেসড ডেস্কটপ ডিপ্লয়মেন্ট, আর একটা হলো ভার্চুয়াল মেশিন বেসড ডিপ্লয়মেন্ট। ভার্চুয়াল মেশিন বেসটা হচ্ছে, ভার্চুয়াল মেশিন মানে আমাদের ভার্চুয়াল মেশিনে পুল থাকে, ওই পোর্টালে ওই ভার্চুয়াল মেশিনগুলো দেখাবে, ক্লিক করলে ভার্চুয়াল মেশিন দেখবে না। ঠিক আছে, ওটার কনফিগারেশন আলাদা, পুরো অনেক বড় ল্যাব আছে ওটা। আর সেশন বেসড ডিপ্লয়মেন্ট হলো অ্যাপ্লিকেশন বেসড ডিপ্লয়মেন্ট, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। রিমোট ডেস্কটপ কানেকশন ব্রোকার, ওয়েব অ্যাক্সেস, সেশন মাস্টার। নেক্সট, এটা হচ্ছে এই মেশিনটা। আচ্ছা, অ্যাড কানেকশন ব্রোকার, এখানে কোনো নাম দেখাচ্ছে না, তাই তো? কী করতে হবে, নাম দেখাচ্ছে না যেহেতু, সেহেতু আমাকে প্রথমে অল সার্ভার্সের মধ্যে যেতে হবে। অ্যাড সার্ভার্স, ফাইন্ড নাও, CVSH দেখাচ্ছে, সেটা আমি যে কোনো মেশিনে বসেই করতে পারি, কানেকশন ব্রোকারে বসেও করতে পারতাম। ইন প্রোগ্রেস, সব চলে এসেছে ইনফরমেশন, ড্যাশবোর্ড, অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স, নেক্সট, নেক্সট চলে এলো। আচ্ছা, রিমোট ডেস্কটপ সার্ভিস, নেক্সট, স্ট্যান্ডার্ড ডিপ্লয়মেন্ট, নেক্সট, সেশন বেসড ডিপ্লয়মেন্ট, নেক্সট, নেক্সট, রিমোট ডেস্কটপ কানেকশন ব্রোকার, এটা অ্যাড করে দিলাম। রিমোট ডেস্কটপ ওয়েব অ্যাক্সেস, এটা রিমোট ডেস্কটপ সেশন হোস্ট, নেক্সট, রিস্টার্ট ইফ রিকোয়ার্ড, ডিপ্লয়। এই সার্ভিসগুলো আমি DC-তে বসে ইনস্টল হচ্ছে, কিন্তু এই মেশিনগুলোতে DC-তে বসে ইনস্টল করছি, ইনস্টলিং দেখ শুরু হয়েছে কানেকশন ব্রোকার। সো হয়ে গেছে কানেকশন ব্রোকার, সেশন হোস্ট, ওয়েব অ্যাক্সেস। এখানে দেখ রিমোট ডেস্কটপ সার্ভিস বলে চলে এসছে, ক্লিক করলাম। তো এইবারে সেশন হোস্ট, ক্রিয়েট আ সেশন কালেকশন, নেক্সট, কালেকশন দিলাম, অ্যাপ পুল মানে অ্যাপ্লিকেশন পুল, নেক্সট, সেশন ও সার্ভার, এটা নেক্সট, কারা কারা এটা অ্যাক্সেস করতে পারবে, ডোমেন ইউজার্স যারা আছে তারা, আমি কোনো স্পেসিফিক ইউজার্স দিতে পারি যে এরাই এটা, এরাই অ্যাক্সেস করতে পারবে।
যদি আমাদের কিছু সেলস অ্যাপ্লিকেশন থাকে, মার্কেটিং অ্যাপ্লিকেশন থাকে, মাল্টিপল পুল বানাতে পারি এবং তাদেরকে আলাদা আলাদা ডিপ্লয় করতে পারি। তো আমি করে দিলাম এটা, এটা দরকার নেই, ইউজার প্রোফাইল ডিস্ক, নেক্সট, ক্রিয়েট। অ্যাপ্লিকেশন পুল, অ্যাপ পুল চলে এসছে, পাবলিশ রিমোট অ্যাপ। আমার মেশিনে যা যা, এর আগে আমাকে এখানে অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখতে হবে, আমার এখানে যা যা অ্যাপ্লিকেশন আছে সব এখানে দেখাবে। আমি এখান থেকে দিলাম বাই ডিফল্ট কিছু অ্যাপ্লিকেশন, যেমন ক্যালকুলেটর, পেন্ট, ওয়ার্ডপ্যাড, নেক্সট, হয়ে গেল। আচ্ছা, এইবারে আমি ডিসি থেকেই ওপেন করছি। আচ্ছা, এখানে খুলতে গেলে আমাকে দিতে হবে হচ্ছে ওয়েব অ্যাক্সেস সার্ভারের নাম। rdwa.abc.com একটা কি দিতে হয়, আরডি ওয়েব স্ল্যাশ কন্টিনিউ। জাভা স্ক্রিপ্ট লাগে সেই জন্য বলছি এখানে ব্লক। ঠিক আছে, আচ্ছা, abc/admin-stripor খুলল পোর্টাল, অ্যাপ্লিকেশনগুলো দেখাচ্ছে। অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন করলাম, কানেক্ট, ইউজার আইডি পাসওয়ার্ড এবিসি, অ্যাপ্লিকেটর এবিসি স্ল্যাশ, এখানে তুই ট্যালি মেরে দিবি, ট্যালিটা এখানে চলবে, বাদ বাকি সবাই অ্যাক্সেস করবে। কিন্তু এটা একটা প্রবলেম আছে, ক্যাল 180 দিন অব্দি তুই এটা ইউজ করতে পারবি, নাহলে মাইক্রোসফট থেকে ক্যাল কিনতে হবে। কাস্টমার অ্যাক্সেস লাইসেন্স প্রবলেম, তাহলে তো সার্ভারটা কিনতে হবে। কেন সার্ভার, ডেস্কটপে হবে, হেভি অ্যাপ্লিকেশন যদি হয় সেরকম অনুযায়ী সেরকম ডেস্কটপ লাগবে।
খুলে গেছে, অ্যাপ্লিকেশন ওপেন হয়েছে। এখানে দেখ যেটা দেখাচ্ছে সার্ভিসে, MSTSC বলে দেখাচ্ছে, রিমোট ডেস্কটপ কানেক্টিভিটি হচ্ছে। কিন্তু ওয়েব অ্যাক্সেস সেশন ও সার্ভারে যদি আমি যাই, টাস্ক ম্যানেজার ওপেন করি, ডিটেইলসে গেলে কি খুলেছি আমরা, ওয়ার্ড, আরেকখানে ইউজার লগ ইন আছে দেখাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে, রিমোট ডেস্কটপ এগুলো ইউজ করছে, এই ওয়ার্ড ইউজ করছে, উইন্ডোজ দিয়ে আছে। wordpad.exe ইউজ করছে অ্যাডমিনিস্ট্রেটর। সেম আমি আরেকটা কাজ করি কি, ডিসিতে গিয়ে ডিএসএল.এমএসসি ইউএন হয়ে গেল। এবারে সাইন আউট করলাম, এটা U1 খুললাম, ক্যালকুলেটর সেশন অফ সার্ভার, ক্যালকুলেটর ক্যালসি খুলছে, কে প্রসেস CPU সব ইউজ হচ্ছে এই মেশিন, কিন্তু অ্যাপ্লিকেশন কোন মেশিনে ইউজ হচ্ছে, সেশন অফ সার্ভার অ্যাক্সেস করছে মেশিন, এগুলো রিমোট ডেস্কটপ সার্ভিস। আর অ্যাপ্লিকেশন গুলো তো আছে ডিসিতেই না, অ্যাপ্লিকেশন গুলো আছে হচ্ছে এই সেশন ও সার্ভার, যেখানে অ্যাপ্লিকেশন ডিপ্লয় করলাম। আমি এখানে পুল বানালাম, আমি ডিসি থেকে কনফিগার করলাম, ডিসি থেকে আমি এখান থেকে অ্যাপ্লিকেশন পুল কনফিগার করলাম। আমার এখানে যখন আমি অ্যাড করলাম সার্ভারসের মধ্যে, যদি যাই এখানে যাই, রিমোট ডেস্কটপ সেশন ও সার্ভার হচ্ছে আমাদের এটা, রিমোট ডেস্কটপ সেশন অফ সার্ভার হচ্ছে এটা। সার্ভার যদি যাই, সেশন অফ সার্ভার দেখাচ্ছে এটা, কানেকশন এই RDSH এর মধ্যে রয়েছে, ও সার্ভার RDSH, অ্যাপ্লিকেশন পুল আমরা অথরাইজ দিচ্ছি একে, এই অ্যাপ্লিকেশনসগুলো রয়েছে, চলছে কোথায়, RDSH। ক্লায়েন্ট বানালে কেন বন্ধ, আমি মেশিন নেই, চারখানা মেশিন আছে, সেই জন্য আমি ডিসি দিয়ে দেখালাম। ক্লায়েন্ট করলে ওই ওয়েব আরেকটা মেশিন থাকবে, ওয়েব পোর্টাল দিয়ে অ্যাক্সেস করবে, এই ইউআরএল দিয়ে অ্যাক্সেস হবে, ইউআরএল দিয়ে জাস্ট নিন, একদম একদম rdwa.abc.com/rdweb ইউআরএল দিয়ে অ্যাক্সেস।